ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককেও ওয়েলকাম আজকেও দেখো আজকেও আমরা এই যে পার্সেন্টেজ চ্যাপ্টারের যে নির্বাচন বা ইলেকশান সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো হয় সেই রকমই আজকেও তোমাদেরকে কয়েকটা প্রবলেম দেখাবো যদিও এর আগে অলরেডি আমি একটা ভিডিও এই নিয়ে আপলোড করেছি তোমরা অনেকেই দেখেছো তো যাই হোক আজকে যে কটা প্রবলেম দেখাবো সেই কয়েকটা প্রবলেম যদি একটু ভালো করে বুঝে নাও যে এই ধরনের প্রবলেম কিন্তু করতে আর এতটুকুও অসুবিধে হবে না তো প্রবলেমগুলো একটু মন দিয়ে দেখে নাও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে প্রত্যেকটা ব্যাপার খুব ছোট ছোট জিনিস এখানে বুঝতে হবে এই ধরনের প্রবলেমগুলোতে জেনারেল সূত্র নেই বললেই চলে মানে কোনো ফর্মুলা ইউজ করে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে সাধারণত সলভ করতে পারি না কিছুটা বোঝার দরকার হয় আর বুঝে গেলে আমরা জাস্ট রাফ ক্যালকুলেশান করে কিন্তু খুব সহজেই করে নিতে পারবো তো দেখো প্রথম যে প্রবলেমটা নিয়েছি সেখানে কি বলেছে দেখো বলছে একটি নির্বাচন কেন্দ্রে দুজন প্রার্থী ছিল এই ধরনের অঙ্কগুলোতে আমরা এই ব্যাপারটা বেশি দেখতে পাচ্ছি যে জয়ী এবং পরাজিত এই দুজন প্রার্থীর নিয়ে এই ধরনের প্রবলেমগুলো দেয়া থাকছে তো সেরকমই একটি নির্বাচন কেন্দ্রে দুজন প্রার্থী ছিল তো মোট যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে দেখা যাচ্ছে টেন পার্সেন্ট ভোট দেয়নি যেটা জেনারেলি হয়েই থাকে ঠিক আছে যদি এরকম হয় যে হানড্রেড পার্সেন্ট ভোটার আছে হানড্রেড পার্সেন্ট ভোট দিয়েছে জয়ী প্রার্থী একটা পার্সেন্টেজ পেয়েছে পরাজিত প্রার্থী একটা পার্সেন্টেজ পেয়েছে তো তাদের পার্সেন্টেজের পার্থক্যটা আমরা বের করে নিলাম তারপর কত ভোটে জয়লাভ করেছে বা পরাজিত হয়েছে এই ব্যাপারটা যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই পার্সেন্টেজের সাথে ওই মানটাকে ইকুয়াল করে নেব তারপর আমরা হানড্রেড পার্সেন্ট বের করে নিলেই আমরা টোটাল ভোটার পেয়ে যাব। তো এটা হলো এই ধরনের প্রবলেমের একেবারে থেকে সোজা যেটা সেই ধরনের প্রবলেম এই ধরনের প্রবলেমটা একেবারে বেশি আর জেনারেলি এই ধরনের যে প্রবলেম এই স্ট্যান্ডার্ডের প্রবলেম কিন্তু বেশিরভাগ কম্পিটিভ পরীক্ষায় থাকে ওর যে ভোটার লিস্ট আছে তার দেখা যাচ্ছে টেন পারসেন্ট ভোট দেয়নি ঠিক আছে এবার যতজন ভোট দিয়েছিল বা যারা ভোট দিয়েছিল তার আবার টেন অবৈধ মানে বাতিল হয়ে গেছে এবার দেখা যাচ্ছে সেখানে যিনি জয়ী হয়েছেন তিনি ওই বৈধ ভোটের ফিফটি ফোর পার্সেন্ট পেয়েছেন পার্সেন্টেজ হিসেবে ফিফটি ফোর পার্সেন্ট পেয়েছেন এবং দেখা যাচ্ছে তিনি তিন হাজার দুশো চল্লিশ ভোটে জিতেছেন এই ফিফটি ফোর পার্সেন্ট পেয়ে তিনি যে পরাজিত প্রার্থী তার থেকে তিন হাজার দুশো চল্লিশ ভোট বেশি পেয়েছেন তো আমাদেরকে এখানে বের করতে হবে ওইখানে যে ওই যে নির্বাচন কেন্দ্র সেখানে ভোটার লিস্টে কতজন ভোটার ছিল তো দেখো এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব এবং স্টেপ বাই স্টেপ একটু দেখে নাও তো দেখো এখানে যদি টোটাল আমরা মোট যে ভোটার সেটা হানড্রেড পার্সেন্ট ধরে নিই একটু ভালো করে খেয়াল করো একটু ভালো করে লক্ষ্য করো যে কিভাবে এটাকে সলভ করা হচ্ছে তো হানড্রেড পার্সেন্ট যদি টোটাল ভোটার হয় তার মধ্যে দেখো টেন পারসেন্ট রিজেক্টেড মানে টেন পারসেন্ট ভোট দেয়নি ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট ভোটারের মধ্যে টেন পারসেন্ট ভোট দেয়ইনি এবার তাহলে ভোট কতজন দিয়েছে বা ভোট পড়েছে কত পার্সেন্ট তো টেন পারসেন্ট হানড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট ভোট পড়েনি তাহলে ভোট পড়েছে বাকি নাইনটি পারসেন্ট তো ভোট পড়েছে এটা নাইনটি পার্সেন্ট এটা কি হয়েছে না এটা ভোট পড়েছে এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করো ভোট পড়েছে তাহলে এত পার্সেন্টেজ নাইনটি পারসেন্ট এবার দেখা যাচ্ছে এই নাইনটি পার্সেন্টের মধ্যে আবার টেন পারসেন্ট অবৈধ মানে বাতিল তো নাইনটি পারসেন্টের মধ্যে টেন পার্সেন্ট এই জায়গাগুলো এই জায়গাগুলো হলো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট বা বোঝার জায়গা দেখো যারা ভোট দিয়েছিল তার টেন পার্সেন্ট তো ভোট দিয়েছে কত নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্টের আবার টেন পারসেন্ট তো নাইনটি পারসেন্টের টেন পার্সেন্ট মানে হয় দেখো নাইন পার্সেন্ট ঠিক আছে তাহলে নাইন পার্সেন্ট কী হয়েছে এরা এটা হলো অবৈধ ভোট নাইন পার্সেন্ট ভোট হলো অবৈধ এবার নাইনটি পারসেন্টের মধ্যে টেন পার্সেন্ট যদি অবৈধ হয় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে বৈধ ভোট হলো দেখো বৈধ ভোট তাহলে কি হবে না নাইনটি পারসেন্ট থেকে এই নাইন পার্সেন্ট বাদ দিয়ে দিলে আমরা পাবো এইট্টি ওয়ান পারসেন্ট এটা নিশ্চয়ই বোঝা গেল। এবার যদি আমরা এইভাবেও করতাম যে যারা ভোট দিয়েছিল। যারা ভোট দিয়েছিল নাইনটি পারসেন্ট ভোট দিয়েছে তার আবার টেন পারসেন্ট অবৈধ তাহলে যারা ভোট দিয়েছিল তার টেন পারসেন্ট যদি অবৈধ হয় তাহলে বাকি নাইনটি পারসেন্ট বৈধ ঠিক আছে এইভাবেও আমরা বের করতে পারি নাইনটি পার্সেন্টের টেন পারসেন্ট যদি অবৈধ হয় তাহলে নাইনটি পারসেন্ট বৈধ এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে নাইনটি পার্সেন্টের নাইনটি পার্সেন্ট সমান কিন্তু একাশি পার্সেন্টই হয় তো আমরা এইভাবেও বের করতে পারি আবার এখানে যেভাবে বের করলাম যে অবৈধ ভোট তাহলে নাইনটি পার্সেন্টের কত দেখে নিই নাইন পার্সেন্ট এবার নাইনটি থেকে নাইনটি পার্সেন্ট নাইন পার্সেন্ট বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব এইটটি ওয়ান পার্সেন্ট ঠিক আছে এবার তোমাদের হয়তো অনেকের কনফিউশন হতে পারে যে আমরা নাইন পার্সেন্ট কেন এই নাইনটি পার্সেন্ট থেকে বাদ দিলাম হানড্রেড পার্সেন্ট থেকে কেন বাদ দিলাম না সেটার জন্য তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি দেখো ধরো এখানে একশো জন ভোটার একশো জনই ভোটার এই জায়গাটা বোঝার জন্য এই ব্যাপারটা একটু বুঝতে হবে একশো জন ভোটার একশো জনের মধ্যে দশজন ভোট দেয়নি এরা ভোট দেয়নি তাহলে ভোট দিয়েছে নব্বই জন ঠিক আছে এবার দেখো একশো জনের মধ্যে নব্বই জন ভোট দিয়েছে দশটা ভোট পড়েনি এই ব্যাপারটা একটু খেয়াল করো এবার যদি নব্বই জন ভোট দিয়ে থাকে তার আবার টেন পারসেন্ট অবৈধ টেন পারসেন্ট অবৈধ মানে কি হলো যত জন ভোট দিয়েছিল তার মানে নব্বই জন নব্বই জনের টেন পারসেন্ট মানে জন। এবারে এই নয় যদি আমরা একশো থেকে বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে দেখো একানব্বই কিন্তু আসলে তো নব্বই জন ভোট দিয়েছে তাহলে আমরা একশো থেকে বিয়োগ করতে পারবো না আবার যদি আমরা একশো টেন পারসেন্ট করি একশো টেন পারসেন্ট করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে দশটি অবৈধ ভোট তাহলে বৈধ ভোট কতগুলো হয়ে যাচ্ছে বৈধ ভোট আবার হয়ে যাচ্ছে নব্বইটা তার মানে ভোট পড়ে যাচ্ছে আবার একশোটা সেটাও কিন্তু হিসেবে মিলছে না তাই আমরা একশোর সাথে এই ক্যালকুলেশানগুলো করব না যত জন ভোট দিয়েছিল অর্থাৎ নব্বই জন তার টেন পারসেন্ট মানে নজন তো আমরা এই নব্বইয়ের সাথে হিসেবটা করবো নব্বইয়ের টেন পারসেন্ট অর্থাৎ নজন বা নটা ভোট অবৈধ নজনের ভোট অবৈধ তাহলে নজনের ভোট যদি অবৈধ হয় তাহলে বৈধ ভোটটা আমরা কিভাবে পাবো বৈধ ভোট পাবো দেখো এই নব্বই থেকে নয় বিয়োগ করে অর্থাৎ একাশি জন এবং সেই একাশিটি যে বৈধ ভোট সেটা কতজনের ওপরে না টোটাল একশো জনের ওপরেই একশো জনের মধ্যে নটি হলো অবৈধ ভোট তার মানে এটাকে আমরা নাইন পার্সেন্টও লিখতে পারি কোনো অসুবিধে নেই আবার বৈধ ভোট একাশিটি কতর রপর না একশো জনের মধ্যে একাশিটি বৈধ ভোট তো এটাকেও আমরা লিখতে পারি একাশি পারসেন্ট ঠিক আছে অথবা দেখো নাইনটি পারসেন্টের টেন পার্সেন্ট এখান থেকেও আমরা এটা পারি নাইনটি ইন্টু টেন তার বা এটাকে আমরা যদি এইভাবে দেখাই নাইনটি পার্সেন্ট মানে কত নব্বইয়ের একশো এই ছোটো ছোটো জায়গাগুলো হয়তো অনেকের কনফিউশন হতে পারে নাইনটি পারসেন্ট মানে নাইনটি বাই হানড্রেড তার টেন পার্সেন্ট মানে এটাও টেন বাই তো দেখো এটা দুটো শূন্য বাদ চলে গেল তো এলো দেখো নাইন বাই হানড্রেড তো একশোতে নয় একশোর মধ্যে নয় এই ব্যাপারটাকে আমরা কিভাবে বোঝাই কিভাবে ডিনোট করি কিভাবে প্রকাশ করি না নাইন পার্সেন্ট হিসেবে অর্থাৎ দেখো দু জায়গায় যদি পার্সেন্টেজ থাকে আমরা এটাকে একটা পার্সেন্টেজের জন্য বাই হান্ড্রেড করে সেটাকে হিসেব করে আমরা একটা পার্সেন্টেজ রেখে দিতে পারি এটা হলো খুব সাধারণ একটা ব্যাপার এই ধরনের যে ছোট ছোট জিনিসগুলো এগুলো আমি একেবারে পার্ট ওয়ান ভিডিওতে অনেকটা ডিটেলসে আলোচনা করেছি তো তোমরা একবার দেখে নিতে পারো তো যাই হোক এবার প্রবলেমটাই চলে যাই তো দেখো এখানে নাইন পার্সেন্ট অবৈধ ভোট তাহলে বৈধ ভোট হয়ে গেল এইটটি ওয়ান এই জায়গাটা খেয়াল করো আমরা এরপর এই স্টেজ থেকে নেমে এখন এই স্টেজে এলাম ঠিক আছে বা এই স্টেপে এলাম এরপর দেখা যাক এরপর বলেছে দেখো জয়ী প্রার্থী বৈধ ভোটের ফিফটি ফোর বৈধ ভোটের ফিফটি ফোর ফোর পার্সেন্ট তো বৈধ ভোট কোনটা এইট্টি ওয়ান পার্সেন্ট তার ফিফটি ফোর পারসেন্ট পেয়েছে যিনি জয়লাভ করেছেন ঠিক আছে উইনিং পার্সেন্ট বা যিনি উইনার হয়েছেন জয়ী হয়েছেন তিনি পেয়েছেন ফিফটি ফোর পারসেন্ট কার না একাশি পার্সেন্টের ওপর ফিফটি ফোর পারসেন্ট একাশি পারসেন্ট বৈধ ভোটের ফিফটি ফোর পারসেন্ট তাহলে নিশ্চয়ই এই বৈধ ভোটেরই যে বাকি পার্সেন্টেজ অর্থাৎ এটাকে যেমন আমরা হিসেব করলাম যে যত ভোট পড়েছে নাইনটি পার্সেন্টের টেন পার্সেন্ট যদি অবৈধ হয় তাহলে নাইনটি পার্সেন্টের নাইন পার্সেন্ট হল বৈধ ভোট আমরা এভাবে এটা পেয়েছিলাম বা নাইনটি থেকে নাইন মাইনাস করেও এই একাশি পার্সেন্ট পেয়েছিলাম একই রকমভাবে বলতে পারি যদি এই বৈধ ভোটের ফিফটি ফোর পার্সেন্ট জয়ী প্রার্থী পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই হানড্রেড মাইনাস ফিফটি ফোর অর্থাৎ দেখো ফর্টি সিক্স পার্সেন্ট পেয়েছেন যিনি ওই ভোটে পরাজিত হয়েছেন এই বৈধ ভোটের আর এই ব্যাপারগুলোর সাথে কোনো সম্পর্ক থাকছে না এই বৈধ ভোটের ফিফটি ফোর পার্সেন্ট পেয়েছে জয়ী প্রার্থী এবং যিনি পরাজিত হয়েছেন তিনি পেয়েছেন ফর সিক্স পারসেন্ট অর্থাৎ এদের যে ডিফারেন্স এই ডিফারেন্সটা হচ্ছে দেখো এইট পারসেন্টের ঠিক আছে এই ডিফারেন্সটা দাঁড়ালো এইট পারসেন্ট অর্থাৎ এই বৈধ ভোটের এইট পারসেন্ট বেশি পেয়েছে জয়ী প্রার্থী ঠিক আছে উল্টোভাবেও যদি বলা থাকতো যে পরাজিত প্রার্থী এত ভোটে পরাজিত হয়েছেন ব্যাপারটা একই দাঁড়াতো সেম তো এখানে দেখো এই এইটটি ওয়ান পার্সেন্টের এইট যিনি জয়ী হয়েছেন তিনি বেশি পেয়েছেন বৈধ ভোটের এইট বেশি পেয়েছেন বেশি পেয়েছেন যে জয়ী হয়েছেন তাহলে দেখো আমরা এই জিনিসটা বলতে পারি যে এইটটি ওয়ান পার্সেন্ট হলো বৈধ ভোট তার এইট পারসেন্ট তার এইট পারসেন্ট সমানই হলো তিন ভোট ঠিক আছে তিন তো তোমরা এটাকে ডিরেক্টলি কাটাকাটি করে নিতে পারো এবং হানড্রেড পার্সেন্ট অর্থাৎ মোট ভোটার আমাদেরকে বের করতে হবে ভোটার তালিকায় মোট ভোটার তো এটাকে আমরা লিখতে পারি দেখো এটা বা এটা কি দাঁড়াচ্ছে দেখো এখানে আমরা এইটটি ওয়ান ইন্টু এইট বাই হান্ড্রেড এইট পার্সেন্টটাকে হান্ড্রেড লিখে দিলাম এবং এই পার্সেন্টেজটাকে রেখে দিলাম এটা সমান হলো তিন হাজার দুশো চল্লিশ তো দেখো এখানে এই এইট কেটে যাবে আট চারে বত্রিশ শূন্য আট পাঁচে চল্লিশ এবং একাশি পাঁচে চারশো পাঁচ অর্থাৎ এখান থেকে পাচ্ছি ওয়ান বাই হান্ড্রেড পার্সেন্ট সমান হলো পাঁচজন তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ওয়ান পার্সেন্ট সমান হলো পাঁচশো ওয়ান পার্সেন্ট সমান পাঁচশো বা এখান থেকে দেখো হান্ড্রেড পার্সেন্ট সমান হবে পাঁচশো ইন্টু আরও একশো অর্থাৎ পঞ্চাশ হাজার ঠিক আছে পঞ্চাশ হাজার হানড্রেড পার্সেন্ট সমান হল পঞ্চাশ হাজার তাহলে ওই যে নির্বাচন কেন্দ্র সেই ভোটার তালিকায় মোট পঞ্চাশ হাজারজন ছিল যদি এখানে অপশানগুলো দেওয়া থাকতো পঞ্চাশ হাজার থাকত তিরিশ হাজার বা থাকতো ধরো চল্লিশ হাজার পাঁচশো বা থাকতো ধরো বাহান্ন হাজার তো তো আমরা এই এই অপশানটা রাইট দিতাম যাই হোক প্রবলেমে অবশ্যই তোমাদের অপশান দেওয়া থাকবে তো এইভাবে আমাদেরকে এই জায়গাগুলোকে একটু ভেবে তারপর সঠিকভাবে একটু ক্যালকুলেশানটা করতে হবে আর এই জায়গার ক্যালকুলেশানটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে আমরা আটের সাথে এটাকে কেটে দিলাম আর একাশির সাথে কেটে দিলাম তারপর একটা পার্সেন্টেজ আমরা এই পার্সেন্টেজটাকে আমরা বাই হানড্রেডে নিয়ে চলে এলাম একটা পার্সেন্ট রেখে দিলাম তারপর দেখো এখানে এখানটা ক্যান্সেল করার পর ওপরে কিছু থাকলো না তো ওয়ান বাই হানড্রেড পার্সেন্ট সমান ফাইভ পেলাম তাহলে ওয়ান পার্সেন্ট সমান হয়ে যাবে একশো এদিকে গুণ হয়ে যাবে পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে পঞ্চাশ হাজার তো এইভাবে আমরা ক্যালকুলেশানগুলো একটু করে নিতে পারি আর ব্যাপারটা বুঝে গেলে ক্যালকুলেশানটা করতেও বেশিক্ষণ সময় লাগবে না চলো পরের প্রবলেমটা দেখে নিই তো ফ্রেন্ডস পরের প্রবলেমটা দেখো পরের প্রবলেমটা একটু ভালো করে পড়লে মনে হবে আগের প্রবলেমটার এই প্রবলেমটা সেম প্রায় একই নাইনটি পারসেন্ট একই কিন্তু টেন পারসেন্ট আলাদা কোথায় আলাদা দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো বলা আছে কোনো নির্বাচনে দুজন প্রার্থী ছিল এ এবং বি তো দেখা যাচ্ছে মোট যে ভোটার তার টেন পারসেন্ট ভোট দেয়নি খুব ভালো ব্যাপার প্রত্যেক ক্ষেত্রেই তো এই ব্যাপারটা হচ্ছে টেন পারসেন্ট ভোট দেয়নি অর্থাৎ যদি এরকম হয় হানড্রেড পার্সেন্ট যদি মোট ভোটার ধরে নিই তাহলে দেখো টেন পার্সেন্ট ভোট দেয়নি ঠিক আছে তাহলে ভোট দিয়েছে কত পারসেন্ট না নাইনটি পারসেন্ট এই ব্যাপারটা নিশ্চয়ই আর বুঝতে কোনো অসুবিধে নেই তো নাইনটি পারসেন্ট ভোট দিয়েছে টেন পারসেন্ট দেয়নি এবং ষাটটি ভোট অবৈধ ছিল ষাটটি ভোট অবৈধ ছিল তো ষাটটি এখানে পার্সেন্টেজে বলা নেই তো যাই হোক না কেন নাইনটি পারসেন্ট মানে এটা তো একটা কোনো একটা ফিগারের সাথে সমান হবে হানড্রেড পার্সেন্ট যতজন হবে তার নাইনটি পার্সেন্ট মানে সেখানেও আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পাবো পার্সেন্টেজ ছাড়া তো যাই হোক নাইনটি পারসেন্ট যে ভোট দিয়েছে এই নাইনটি পারসেন্ট প্রদত্ত ভোটের মধ্যে ষাটটি ভোট অবৈধ তো ষাটটি যদি আমরা ষাট মাইনাস করে দিই তাহলে সেটা হয়ে যাবে বৈধ ভোট এই ব্যাপারটা বোঝা গেল দেখো এইভাবে যদি আমরা একটু ক্যালকুলেশানগুলো করি বেশিক্ষণ সময় লাগার কথা নয় তো এই ষাটটি যদি অবৈধ হয় নাইনটি পারসেন্টের মধ্যে নাইনটি পারসেন্টের মধ্যে ষাটটি অবৈধ তাহলে বৈধ ভোট হয়ে যাবে নাইনটি পার্সেন্ট মাইনাস ষাটটি ঠিক আছে এখান পর্যন্ত অসুবিধে নেই তো এরপরে দেখো যদি নাইনটি পারসেন্ট মাইনাস সিক্সটি ভোট বৈধ এবার বলা আছে দেখো এ মানে যে জয়ী হয়েছে সে কি হয়েছে না তার প্রাপ্ত ভোট মোট ভোটদাতার ফরটি সেভেন পারসেন্ট এখানে আবার এই ব্যাপারটা লক্ষ্য করার মতো আগের যে প্রবলেমটা সেখানে আমরা দেখলাম যে বলা ছিল যিনি জয়ী হয়েছেন তিনি বৈধ ভোটের একটা পার্সেন্টেজ পেয়েছেন তাই না তো এই যে ভাষাগুলো এই জায়গাগুলো একটু ভালো করে বুঝতে হবে এখানে বলা আছে মোট ভোটদাতার অর্থাৎ হানড্রেড পারসেন্ট এই যে মোট ভোট তার মধ্যে দেখো ফর্টি সেভেন পারসেন্ট পেয়েছে এ এবার ভালো করে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো এখানে যদি এ ফর্টি সেভেন পারসেন্ট পায় তাহলে বি কত পেয়েছে অনেকেই হয়তো বলে দেবে বি তাহলে ফিফটি থ্রি পার্সেন্ট পেয়েছে হানড্রেড পার্সেন্টের মধ্যে যদি ফর্টি সেভেন পার্সেন্ট এ পেয়ে যায় তাহলে বি কি ফিফটি থ্রি পারসেন্ট পেয়েছে দেখো এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে কেন কি যদি বি ফিফটি থ্রি পারসেন্ট পায় তাহলে নিশ্চয়ই বিয়ের জয়লাভ করার কথা তাই তো কিন্তু দেখো অঙ্কটাতে পরিষ্কার বলা আছে এ বি তিনশো আট ভোটে পরাজিত করেছে তাহলে এই যে ভাবনাটা বা আমরা যেটা ভাবছি সেটা কিন্তু ঠিক নয় তো আমাদেরকে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝতে হবে এই ধরনের অঙ্কগুলো মেন হলো বোঝার জায়গায় যদি আমরা ঠিকঠাক কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারি তাহলে প্রবলেমগুলো বেশিক্ষণ লাগবে না তো এ যদি ফর্টি সেভেন পারসেন্ট পায় তাহলে একইভাবে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে দেখো একশোটি মোট ভোট তার মধ্যে দশটি ভোট পড়েই জন ভোটই দেয়নি তাহলে ভোট পড়েছে কতজনের নব্বই জনের বোঝা গেল। এবার দেখো নব্বই জনের মধ্যে ধরো যখন কাউন্ট হলো গণনা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে ধরো দশটা ভোট ক্যান্সেল ঠিক আছে বা কুড়িটা ভোট ক্যান্সেল এখান থেকে ধরো কুড়িটা ভোট ক্যান্সেল অর্থাৎ ভোট পড়েছে দেখো সত্তরটি ভোট পড়েছে সত্যটি বা গণনার মধ্যে এসেছে সত্যটি যেখানে এ এবং বি এই দুজন প্রার্থী পেয়েছে তারা দুজনে মিলিতভাবে কতগুলি পাবে সত্যটি কারণ এই যে বাতিল হয়ে গেছে যেগুলো সেইগুলো কিন্তু কোনো প্রার্থী পাবে না এগুলো তো রিজেক্টেড এবং দশজন তো ভোট দেয়নি এই সংখ্যাটার সাথে কোনো সম্পর্কই থাকছে না নব্বইটি ভোট তো আসলে পড়েছিল তার মধ্যে কুড়িটি ভোট আবার বাতিল ঠিক আছে কুড়িটি ভোট রিজেক্টেড তো পড়েছে সত্তরটি ভোট সত্তরটি ভোট কে কে পেয়েছে এ এবং বি মিলিয়ে এবার অঙ্কটা অনুযায়ী বা এই যে প্রবলেমটা প্রবলেম অনুযায়ী বলা আছে এ পেয়েছে ফর্টি সেভেন পারসেন্ট অর্থাৎ মোট ভোটের মোট ভোটদাতার ফর্টি সেভেন পারসেন্ট তো একশোর মধ্যে সাতচল্লিশটি ভোট এ পেয়ে গেল এবার নিশ্চয়ই বোঝা গেছে বি তাহলে কতগুলি পাবে দুজনে মিলিয়ে যদি সত্তরটি পেয়ে থাকে তার মধ্যে এ পেয়েছে সাতচল্লিশটি ফর্টি সেভেন পারসেন্ট তো যাই হোক একশোর মধ্যে সাতচল্লিশটি অর্থাৎ সাতচল্লিশটি ভোট এ পেয়ে গেছে তাহলে বি কত পেয়েছে না সেভেন্টি মাইনাস সাতচল্লিশ তেইশটি ভোট তেইশটি ভোট এই এই হিসেবটা যদি আমরা দেখি দেখি তাহলে দেখো বি পেয়েছে তেইশটি এ পেয়েছে সাতচল্লিশটি তো বি পরাজিত হচ্ছে এই হিসেবে যদি আমরা এই ব্যাপারটাকে একটু চিন্তা করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ যদি ফর্টি সেভেন পারসেন্ট পাই মোট ভোটদাতার তাহলে এ হলো দেখো এখানে পেয়েছে ফর্টি সেভেন পারসেন্ট মোট ভোটদাতার তাহলে বি এটা এ তাহলে বি কত পাবে বি পাবে এই যে দেখো বৈধ ভোট এখানে আমরা পার্সেন্টেজ থেকে তো এরকম সিক্সটি সাধারণভাবে বিয়োগ করতে পারবো না তো এটাকে আমরা রেখে দিই নাইনটি পারসেন্ট মাইনাস সিক্সটি এটা হলো মোট গণনা হয়েছে যে ভোটগুলো যে ভোটগুলো এ এবং বি এর মধ্যে ডিস্ট্রিবিউশন হয়েছে সেই ভোটের সংখ্যাটা হচ্ছে নাইনটি পারসেন্ট মাইনাস সিক্সটি ঠিক আছে এই ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল এরপর এ যদি একশোটির মধ্যে সাতচল্লিশটি পেয়ে যায় মানে সাতচল্লিশটি এ পেয়ে গেছে পরিষ্কার তাহলে বি কতগুলি পেয়েছে না বি হলো মাইনাস ফরটি সেভেন পারসেন্ট তো এখান থেকে দেখো এই পার্সেন্টেজ থেকে এই পার্সেন্টেজ বিয়োগ করলে আমরা পাবো সাত আছে দশ তিন চার আগে পাঁচ আছে নয় চার তো ফর্টি থ্রি পারসেন্ট মাইনাস সিক্সটি এটি বি পেয়েছে এটি হলো বিয়ের প্রাপ্ত ভোট এবার যেহেতু বলা আছে এ বিকে তিনশো আট ভোটে পরাজিত করেছে অর্থাৎ এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে দেখো ফর্টি সেভেন এবং ফর্টি থ্রি মাইনাস সিক্সটি এদের পার্থক্য মানে ফর্টি সেভেন থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে ফর্টি সেভেন পার্সেন্ট মাইনাস ফর্টি থ্রি পার্সেন্ট তো এটা হয়ে যাচ্ছে দেখো ফোর পারসেন্ট এবং মাইনাসে মাইনাসে প্লাস সিক্সটি তো এইরকম আমরা একটা ফিগার পাচ্ছি ফোর পার্সেন্ট প্লাস সিক্সটি এবং বলা আছে কি এ বিকে তিনশো আট ভোটে পরাজিত করেছে তো এখান থেকে এটা বলতে পারি যে বি এর থেকে তিনশো আটটি ভোট কম পেয়েছে বা এ বি থেকে তিনশো আটটি ভোট বেশি পেয়েছে একই ব্যাপার অর্থাৎ এখানে দেখো এদের পার্থক্য একজন কম পেয়েছে একজন বেশি পেয়েছে তো পার্থক্যটা এটা এটা সমানই হয়ে যাবে তিনশো আট এটা সমানই হয়ে যাবে তিনশো আট তো ফোর পারসেন্ট সমান হয়ে যাবে দেখো প্লাস সিক্সটি যখন ডান দিকে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেলে আমরা এটা পাবো দেখো দুশো ঠিক আছে তো দুশো আটচল্লিশ তো ফোর পারসেন্ট সমান যদি দুশো আটচল্লিশ হয় এখান থেকে ক্যালকুলেশানটা খুব সহজেই আমরা এটা পেয়ে যাচ্ছি তো হানড্রেড পার্সেন্ট সমান হয়ে যাবে দেখো হানড্রেড পার্সেন্ট সমান হবে এটা হলো চার ছয় চব্বিশ চার দুই আট তো বাষট্টি তো হানড্রেড মানে চারের বাষট্টি গুণ সমান আটচল্লিশ তাহলে হানড্রেডের বাষট্টি গুণ হয়ে যাবে ছ হাজার দুশো তো এই সংখ্যাটি হল মোট ভোটার সংখ্যা ছ হাজার দুশো অর্থাৎ ওই নির্বাচন কেন্দ্রে মোট ভোটার ছিল ছ হাজার দুশো ঠিক আছে তো এইভাবে আমরা অ্যান্সারগুলো বের করতে পারবো এরপর তোমাদের নিশ্চয়ই কোনো অপশান দেওয়া থাকবে সেখানে ছ হাজার দুশো অপশানটাও থাকবে তো এইভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করব একটু বুঝে নিয়ে আর হ্যাঁ এই প্রবলেমটাও আর এস আগরওয়ালের বই থেকে নেওয়া এক্সারসাইজ টেন বিয়ের দেখো পঁচিশ নম্বরের এটা অঙ্ক ঠিক আছে চলো এরপরে আমরা ওই একই বইয়ের ঠিক পরের অর্থাৎ ছাব্বিশ নম্বর প্রবলেমটাও দেখে নিই পরের যে প্রবলেমটা নিয়েছি দেখো এই প্রবলেমটা সুবীর দাসের বইয়েও আছে দেখো পেজ নাম্বার চারশো কুড়ি এবং ছত্রিশ নম্বর প্রবলেম তো যাই হোক এই প্রবলেমটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রবলেম একটু ভালো করে লক্ষ্য করো কিভাবে সলভ করছি তো দেখো বলা আছে একই রকম ব্যাপার এক নির্বাচনে দুজন প্রার্থী ছিল এর মধ্যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভোটদাতা ভোট দেয়নি ঠিক আছে এবং টু পারসেন্ট ভোট অবৈধ হিসেবে ঘোষণা করা হয় তো দেখো এই প্রবলেমটাকে আমরা একটু অন্যরকমভাবে সলভ করব কারণ প্রবলেমগুলো করতে করতে আমাদেরকে আইডিয়া করে নিতে হবে যে কিভাবে সলভ করলে আমরা কুইক অ্যান্সার এবং সহজে পেয়ে যাব ইজিলি আমরা সলভ করতে পারবো তো দেখো কিভাবে সলভ করছি দেখো এখানে আমরা প্রথমে ধরে নিলাম যে হানড্রেড পার্সেন্ট মোট ভোটার তার মধ্যে বলা আছে দেখো যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট দেয়নি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট দেয়নি তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি ভোট না দিয়ে থাকে তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট দিয়েছে এরপর বলা আছে দেখো টু পার্সেন্ট ভোট অবৈধ তো টু পার্সেন্ট বলতে মোট ভোটারের টু পার্সেন্ট তো মোট ভোটার তো হানড্রেড পার্সেন্ট তার টু পার্সেন্ট যদি অবৈধ হয় তাহলে নাইনটি এইট পার্সেন্ট নিশ্চয়ই বৈধ ভোট মানে যতজনই ভোট দিয়ে থাকুক মোট ভোটারের নাইনটি পার নাইনটি এইট পার্সেন্ট বৈধ ভোট ঠিক আছে তাহলে দেখো টু পার্সেন্ট ভোট দেয়নি আর নাইনটি এইট পার্সেন্ট ভোট দিয়েছে এবার দেখো তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নাইনটি এইটটি পারসেন্ট মানে এত হবে এটা হলো বৈধ ভোট এটা হলো বৈধ ভোট একটু ভালো করে খেয়াল করো একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো সেভেন্টি ফাইভ পার্সেন্টের আবার নাইনটি এইট পার্সেন্ট টু পার্সেন্ট তো অবৈধ টু পার্সেন্ট অবৈধ তাহলে নিশ্চয়ই নাইনটি এইট পারসেন্ট ভোট বৈধ এই হিসেবে যতজন ভোট দিয়েছে তার টু পার্সেন্ট যদি অবৈধ হয় তাহলে নাইনটি এইট পারসেন্ট বৈধ এবার তাহলে বৈধ ভোট দাঁড়ালো কত না সেভেন্টি ফাইভ পার্সেন্টের নাইনটি এইট পারসেন্ট অর্থাৎ এই দুটো গুণ করলে পাবো এবার বলা আছে এই যে বৈধ ভোট তার আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে একজন পেয়েছে ন হাজার দুশো একষট্টি এই বৈধ ভোটের আবার নাই সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে মোট পেয়েছে সে দেখো কত না ন হাজার দুশো একষট্টি ভোট তাহলে নিশ্চয়ই এটা সমানই হলো ন হাজার দুশো একষট্টি এবার এই জায়গায় আমরা একটু সহজে ক্যালকুলেশনটা করার জন্য আমরা এখানে হানড্রেড পারসেন্ট সমান এক্স ধরে নিই তাহলে দেখো কী দাঁড়াচ্ছে ব্যাপারটা না এক্সের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট মানে ভোট পড়েছে এক্সের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তার আবার তার নাইনটি বৈধ ভোট এবার যত বৈধ ভোট তার নাইনটি এতটা হলো বৈধ ভোট এই বৈধ ভোটের আবার সেভেন্টি পেয়েছে একজন প্রার্থী এবং সেই প্রার্থীর পাওয়া ভোটের সংখ্যাটা বলা আছে ন হাজার এই ব্যাপারটাকে যদি আমরা একটু সরল করে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এক্সের সেভেন্টি ফাইভ তার নাইনটি তার আবার 75% ফাইভ পার্সেন্ট সমানই হয়ে যাচ্ছে ন এবার এটাকে কিভাবে কীভাবে সরল করবো দেখো 75% ফাইভ পার্সেন্ট সেভেন্টি সমান আমরা লিখতে পারি দেখো এটা সমান লিখতে পারি এক্স ইন্টু তিনের কেন তিনের চার লিখলাম অনেক সময় দেখবে এই ব্যাপারগুলো আমাদের ভীষণভাবে কাজে লাগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কথাটার অর্থ কী সেভেন্টি ফাইভ বাই হানড্রেড তো এটা দেখো পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো অর্থাৎ হয়ে যাচ্ছে তিনের চার সেভেন্টি ফাইভ পার্সেন্টের সমান হয়ে গেল তিনের চার তো এইভাবে আমাদের কিছু সরল ফর্ম আমাদেরকে কিছুটা মুখস্থ করে রাখতে হয় যাতে করে আমরা সহজে এগুলো কাজে লাগাতে পারি যেমন ফিফটি পারসেন্ট সমান একের দুই টেন পারসেন্ট সমান একের দশ তো এরকম অনেকগুলো ভগ্নাংশের ফিগার আছে এই পার্সেন্টেজকে আমরা ভগ্নাংশের চেহারায় অনেক সময় ব্যবহার করতে হয় সেই জন্য বা ব্যবহার করি সেই জন্য আমাদেরকে একটু জেনে রাখতে হয় তো এখানে দেখো এক্স ইন্টু তিনের চার এ নাইনটি এইট বাই হান্ড্রেড এটাকে আমরা নাইনটি এইট বাই হান্ড্রেড লিখলাম আর সেভেন্টি ফাইভ পার্সেন্টকে আরেকবার আমরা তিনের চার লিখলাম সমান ন হাজার দুশো একষট্টি এরপর এই ক্যালকুলেশানটাকে যদি আমরা একটু করে নিই তাহলে এক্সের মানটা পেয়ে যাবো দেখো এক্স সমান হয়ে গেল ন হাজার দুশো একষট্টি ইন্টু ফোর ইন্টু হান্ড্রেড ইন্টু ফোর ডিভাইডেড বাই নাইনটি এইট ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ নিচে যে সংখ্যা ছিল সেগুলো ওপরে চলে গেল এবং ওপরের সংখ্যাগুলো নিচে চলে এলো তো এটাকে যদি একটু আমরা সরল করে নিই তাহলে দেখো উত্তরটা পেয়ে যাব তো এটা দেখো এখানে দুই দুয়ে চার দুই ঊনপঞ্চাশে আটানব্বই তারপর দেখো সাত দিয়ে যাবে সাত সাতে উনপঞ্চাশ আর এখানে দেখো এটা কেটে যাবে সাত একে সাত নয় দুই সাত তিনে একুশ বাইশ সাত দুয়ে চোদ্দো পনেরো ষোলো দুই সাত তিনে একুশ এরপর আবার সাত দিয়ে কাটবে দেখো সাত একে সাত তেরো তো ছয় সাত আটটে ছাপ্পান্ন আবার ছয় থাকলো সাত নয় তেষট্টি এবার দেখো তিন তিনে নয় নয় দুই আঠেরো নয় একে নয় অর্থাৎ একুশ ইন্টু চার তো একুশ ইন্টু চার দুই আট একুশ ইন্টু আট হল একশো আটষট্টি একশো আটষট্টি আর দুটো শূন্য অর্থাৎ ষোলো হাজার আটশো যাই হোক এইভাবে আমরা ক্যালকুলেশানগুলো যদি একটু করি তাহলে দেখো আমরা উত্তরটা পেয়ে গেলাম ষোলো হাজার আটশো সেটা হলো কি মোট ভোটার হানড্রেড পারসেন্ট অর্থাৎ মোট ভোটার তো এখানে দেখো এখানে ডি অপশানটা হলো সঠিক অপশান তো ফ্রেন্ডস আমার এই ভিডিওগুলো যদি তোমাদের এতটুকুও কাজে লাগছে যদি এতটুকুও উপকারে লাগছে তাহলে যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখছো তারা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো আপলোড করা ভিডিওর নোটিফিকেশান প্রথমে পেতে আর যেসব বন্ধুরা ফেসবুক পেজে মানে আমার স্টাডি ল্যাম্প ফেসবুক পেজে এই ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটিকে পছন্দ হলে লাইক করো এবং যদি এরকম আরও ভিডিওর আপডেট পেতে চাও তাহলে পেজটিকে ফলো করতে থাকো তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই